হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আজকে সোমবার, এখন বাজে 9:45। তো এখন আমরা রেডি ফেডি হয়ে গেছি, যাচ্ছি ভাইয়ের ফ্ল্যাটে, কারণ ওর ছেলে জন্মদিন কদিন আগেই গিয়েছিলো। তো ওর সে জন্মদিনে খাওয়াটা পেন্ডিং ছিল, তো রোববার দিন খাওয়াবে বলেছিল। তো রোববার দিন আমাদের ওখান থেকে ফেরা ছিল বলে রোববার দিনটা বাদ দিয়ে আজকে করেছে। তো সেখানেই আমরা যাচ্ছি। আর সকাল থেকে আমি কোনো ব্লগ শ্যুট করিনি, মানে এত মাথা, ইভেন এখনও আমার মাথা যন্ত্রণা করছে, ঠান্ডা লেগে গেছে। সারা ওখানে থাকলাম, শীতের জায়গায় থাকলাম, তখন ঠান্ডা লাগেনি। আসলে তখন তো ঠান্ডা গরমটা ছিল না, পুরোটাই ঠান্ডা ছিল। আর এই শিলিগুড়িতে নেমে এসেই তারপরে যখন ওই বাইরে গরম, ভেতরে এসিতে ঠান্ডা, তারপর ট্রেনে উঠে বেশি, বিশেষ করে আমার বেশি লেগেছে ঠান্ডাটা। আর মাথা ধরে রয়েছে, মানে চোখটা মনে হচ্ছে খুলছেই না, এরকম সারাদিন একটা হ্যাংওভার চলছিল। তবুও আমি কাজগুলো করেছি, কারণ ওগুলো তো করতেই হবে, সকালে রান্নাও করেছি। যাই হোক, আর জামাকাপড় মোটামুটি সবই ধোয়া হয়ে গেছে, কিন্তু আর একটা লট করলেই হয়ে যাবে, টুকটাক যেগুলো আছে সেগুলো করলেই হয়ে যাবে, সেগুলো সারাদিন বসে করলাম। আর এত গরম এখানে, মানে ভাবা যাচ্ছে না। যাই হোক, এই সকাল থেকে আর কোনো ব্লগ শ্যুট করিনি, আর যেগুলো ব্লগ যাইও নি, ইভেন মানে রেডি তো আছে সব কিছু, মানে এডিট করতে হতো, কিন্তু ভালো লাগছে না। মাথা যন্ত্রণা তো করছে না কিছু, এই ঘাট থেকে মাথা পুরো যন্ত্রণা, দপ দপ করে যন্ত্রণা করছে। আমি তো ভেবেছিলাম একটা সাইডের মনে হয় খেতে হবে, উপরে ঘুমটা এত পাচ্ছিল কিন্তু ঘুমাতে পারছিলাম না, যাই না কেন। আর এই বদমাশি তো আর কমছেই না, মানে কালকে বাড়িতে ঢুকে থেকে বদমাশি করছে। তো তোর বদমাশি চালিয়েই যাবে, আমাদের কাজ আমাদের করতে হবে। তো চলো এখন ওখানেই যাচ্ছি, ওখানেই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চল, এই যে অভিধান সেজেছে, আর দেখো অভিধান কী করেছে। মানে আমি তো, তোমরা ভালো করে জানো, বিছানা যদি ঠিকঠাক থাকে আর মাথা অনেকটা ঠান্ডা থাকে, আর যতবার ইয়ে কর ঠিকঠাক করছি ততবার ও গন্ডগোলটা করছে, আর আমি রেগে যাচ্ছি, আর সেটাতেই মজা পাচ্ছি, সেটাতেই ও মজা পাচ্ছে। চ, ও আর অভিধানের বাবা আমার সঙ্গে ম্যাচ করে একটা পাঞ্জাবি পরেছে, এই যে আমার সঙ্গে ম্যাচ করে পাঞ্জাবি। আমি বললাম পরো পাঞ্জাবিগুলো তো পড়াই হয় না, অফিস যায় তখন তো এমনি নরমাল পড়া হয় না। কিগুলো কি আয়রন করতে এখন নেবে? আয়রন না, এটার হাতাটা এত ঘোলা হয়ে গেছে, জামাটা ফিটিংস করতে। আচ্ছা, আর এই যে এগুলো সব রেখেছি বার করে, যেগুলো দেওয়া খাওয়ার জন্য এনেছি, কিনেছি ওখান থেকে সেগুলো। আর এই যে এখানে প্রায় মোটামুটি শেষ, কাছাকাছি, ঘর অবস্থা খুবই খারাপ, তার মধ্যে আজকে কাজের মেয়েটি আসেনি কাজ করতে। এই তো দেখালাম তো, তোমাদের আজকে কাজের মেয়েটি কাজ করতে আসেনি, মানে এত বিরক্তিকর না, ঘরটা মুছতে পারিনি আমি আজকে, সত্যি কথা বলতে। মানে এই কাজগুলো করতে করতে আমার বাসন পুরোটা মাছিনি, কিছুটা মেজেছি, রান্নাঘর পরিষ্কার করেছি, তাই জন্য আর ঘরটা মুছতে পারিনি, ঝাড় দিয়ে রেখে দিয়েছি, তা ভালো করে ঝাড় দিতে পারিনি, গরম হয়তো দিতে হয় তাই। আর চলো যাওয়া যাক, দেরি হয়ে গেছে, ওরা সবাই কাজ করছে, চলো। ঘামবে না, সারাটা খুন বদমাশি, মানে এসে থেকে বদমাশি করছে। আর আমার অনেক গাছ, মানে প্রায় পাতাগুলো শুকিয়ে গেছে, এত খারাপ লাগছে। কালকে বাড়ি এসে আগে ভাতটা বসিয়ে আগে গাছে জল দিয়েছি, তারপরে আমার ভাইরা আবার এসছে, এসে ওরা বাড়িতে মাছ নিয়ে এসছে বাড়ি থেকে, যে কিছুটা দিয়ে তো খাবে, আমরা বলেছিলাম যে আলু সিদ্ধ ভাত হলেই হয়ে যাবে রাত্রিবেলা, কোনো অসুবিধা নেই, আবার মাছ নিয়ে এসছে। সেই রাত্রিবেলা ওরা গেল 12টায়, তারপরে আমরা খেয়ে দিয়ে ছুটে ছুটে 12:30 বেজে গেছে। চল মামা, চল চল, আর তুই ঘাটিস না, ভালো লাগছে না। চ্যানেলের জন্য ভিডিও হচ্ছে, আর তো এই চ্যানেলের ডিওপি, আমাদের মধ্যে আছে সুদীপ্তা দি। কেমন কেমন লাগছে সবাই মিলে এই যে গেট, আরে আমার কথা বলছি না, এই যে গেট টুগেদারটা যে হচ্ছে, সেদিন যে 12টার সময় আমরা এলাম, তারপরে যে আজকে এই গেট টুগেদার, তো কেমন লাগছে বিষয়টা, কেমন? হ্যাঁ, আর তোমার ইয়ে কোথায়, দেবা কোথায়? নিচে পেপার দিয়ে দেখ।
চলে যান। চ্যানেলের মালিক কি বলছে? ভালো হয়েছে। জেঠিমা কি বলছে? আরে এটা হয় নাকি কখনো? তুমি আমাকে ছেড়ে বসে গেলে জীবনে এই দুঃখ আমি কোথায় রাখবো? আমি আমার আসার এখানে কারণটা একটা অন্যটাই ছিল, তোমার সাথে বসে খাবো। হ্যাঁ কিছু বলছে না। রান্নাবান্না কেমন আছে? ভালো তো, আমার তো ভালো লেগেছে। সোনাবাবু দেখি কি বলে। হ্যালো এভরিওয়ান, তো কালকে আর ওদের ওখান থেকে ফিরে আর কোনো ব্লগ করা হয়নি, সকাল থেকেও কোনো করা হয়নি, কারণ স্কুল থেকে আজকে আসার টাইমে এত রোদ ছিল না, আমি পুরো মানে এত টায়ার্ড হয়ে গিয়ে মোটামুটি সব কাচাকুচি আমাদের হয়ে গেছে, ভাঁজ করা হয়েছে কিন্তু গোছানো মানে ঢোকানো কিছু হয়নি। সোয়েটারগুলো আবার এই কী বলে খাটে ঢুকবে, বেশ কিছু এদিক ওদিক ঢুকবে, তার জন্য সেগুলো করতে গেলে তো আমি একা পারবো না, ওর বাবাকে সাথে থাকতে হবে। তো এই হলো গিয়ে ব্যাপার। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, 3:30 অলরেডি বেজে গেছে, 4:45 কাছাকাছি বাজে। আর এদিকে কী কী কিনেছি সেগুলো রয়েছে এখানে, কিন্তু রেখেছি সাজিয়ে, যেটা একটা ভিডিও বানাবো আর হয়ে উঠছে না, আর টায়ার্ড লাগছে ভীষণ এক জায়গা থেকে এসে না। আর দেখবে কোথাও যাওয়ার আগে যেরকম একটা আনন্দ থাকে গোছানো থাকেই, তার সঙ্গে সঙ্গে আবার ফিরে এসে যে এই যে কাজ থাকে না, মানে প্রচুর কাজ থাকে,
তাই এই হলো কি ব্যাপার, খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘরটা এখন পরিষ্কার করা হয়নি, কারণ ছেলেকে ঘুম পাড়ালাম আর আমার লেগে গেছে ঠান্ডা, পেটটাও অতটা ভালো নেই, আর রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে ভিডিও এডিট করে পোস্ট করতে হবে। তো বাজে এখন 8:30, আমরা রেডি হয়েছি, যাচ্ছি কালকে তো জামাই ষষ্ঠী, সেটা বাজার করব, আর মানে মার জন্যও কিনবো, আর মা বললো যে মানে মানে আমার ছেলেকে যেটা দেবে বা জামাইকে যেটা দেবে আমাকে যেটা দেবে সেটা বললো কিনে নে, আমি টাকা দিয়ে দেবো। যাই হোক, আসলে কালকে মা তো ওখান থেকে আসতে পারে না কাজটা বাড়াতে, সমস্যা অনেকটা দূর, তো তাই জন্য আর গরমে, বিশেষ করে গরমটাই বিশেষ, আর কিছু না, ওখান থেকে ট্রেনে আসাই যায়, কিন্তু গরমটার জন্যই বেরোতে ওঠে না। তো যাচ্ছি যখন ওদেরটাও নিয়ে আসবো আর মারটাও নিয়ে আসবো, তো দেরি হয়ে গেছে, অফিস থেকে আসলো, সেই তো আর বেরিয়ে যেতে পারে না, একটু গরমে তো ক্লান্ত হয়ে যাচ্ছে, আর এত ঘাম হচ্ছে না কি বলবো, আর আমি একটু বেশি ঘামি, মানে আর বলার নেই, আর যতবার বিছানাটা গোছাচ্ছি ঠিক ততবার ওই বিছানাটাকে গন্ডগোল পাকাচ্ছে, আমার একদম পছন্দ না এই বিছানা অগোছানো, আমি একদম দেখতেই পারি না, আর সেটাইও করে। শুধু সিকিম থেকে না, মানে শুধু পেলিং আর বাংলা থেকে কিনিনি, আমরা হংকং মার্কেট থেকেও কিনেছি, তো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে সামনে যেটা আছে, এই যে আমরা তোমরা দেখেছো ভিডিওতে যে আমরা টেমিটি গার্ডেনে গিয়েছিলাম, তো সেখানে ফ্যাক্টরি আউটলেটের মানে ফ্যাক্টরি আউটলেট ছিল, সেখান থেকে আমরা এরকম এই পাউচগুলো আমরা এনেছি 5টা, তাই না, পাঁচটা এনেছিলাম, হ্যাঁ এরকম এনেছি 5টা। এটা গ্রিন টি হিসেবে, এই লিকার হিসেবেও খাওয়া যেতে পারে আবার দুধ চা হিসেবেও খাওয়া যেতে পারে, এটা এনেছি, আর এটা আরেকটা কোথায়, এটা একটাই এনেছিলাম, তো এইটা আর একটা গ্রিন টি রয়েছে সেটা নিয়ে এসেছি, মানে এগুলো কি বলতো শুধু যে আমাদের জন্য তা না, মানে দেওয়া থোয়ার জন্য নিয়ে এসেছি, আর লুজ এনেছি, সেটা কোথায় লুজ চাপাতাটা মনে হয়, ও লুজ চাপাতাও এনেছি, যেটা 1.5 কেজি মতন এনেছিলাম মনে হয়, তাহলে তো 1.5 কেজি মতন এনেছি, কোথায় এই প্যাকেটটা মনে হয়, এই যে প্যাকেটটা, হ্যাঁ এই যে ওটাই আছে, কিন্তু এই গ্রিন টিটা একটাই এনেছিলাম আমরা, একটা একটা বড় প্যাকেট নিয়েছি, একটা মানে এটা আমরা আমাদের ঘরের জন্য ছিল 500 গ্রাম, আর এগুলো আলাদা প্যাকেটিং করা, একই চা পাতা এই চা পাতার এই ওইটা, আচ্ছা এটা হচ্ছে, এটা এইগুলো সব টেমিটি গার্ডেন থেকেই, ওখানে ফ্যাক্টরি আউটলেট ওখানে নিয়েছি, আর এইটা নিয়েছি জোজোর জন্য, জোজোকে তোমরা সবাই চেনো আমার ননদের ছেলে, ওর জন্য এই ঘড়িটা নিয়েছি, আর অভিজ্ঞতার জন্য ঘড়ি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, এই ঘড়িটা খুব সুন্দর, আর একটু বড় হয়েছে তো, তার জন্য ওর জন্য একটু কার্টুন গলার যে ঘড়িগুলো হয় তার থেকে বেরিয়ে গিয়ে একটুখানি ম্যাচিওর ঘড়ি নিয়েছি, এটা জোজোর, ওটা অনেক সস্তায় আমি পেয়েছি ওখানে, মানে এটা আমি মিশোতেও দেখেছিলাম,
মানে প্রায় 750 উপরে দাম। আচ্ছা অ্যামাজনেও প্রচুর দাম, অ্যামাজনে মিশোর থেকে দাম বেশি। আর আমি এখানে লোকাল মার্কেটে লোকাল যে সবগুলো সেখানেও দাম পড়েছে, সেখানেও দাম বেশি, কিন্তু ওখানে আমি বিশ্বাস করবেন না 450 টাকায় পেয়েছি, তাই জন্য এটা আমি লুফে নিয়েছি। আর এবার আগে তো অনেকগুলো মার্কেটিং হয়ে গেছে, যদি সেটা না করতাম তাহলে হংকং মার্কেট থেকেই অনেক বেশ কিছু জিনিস কিনতে পারতাম। তো এটা নিয়েছি আমার মানে আমাদের ঘরের জন্য টেবিল রানার। আর একটা টেবিল ম্যাট আমি নিয়েছি, এটা বললো দিদি এটা নিয়ে যান, ইউজ করবেন তাহলে বুঝবেন, এটা একদম নতুন আইটেম। এটা লেদার টাইপ, এটা মাঝখানে টেবিলের মাঝখানে আমি মানে রেখে পেতে আর কি, এটার মধ্যে খাওয়া ওরা বলেছে খাওয়া যাবে, কিন্তু আমি একটাই এনেছি ফর ডেকোরেশন পারপাস। এটা আমি হংকং মার্কেট থেকেই এনেছি, এটা 100 টাকা পিস পড়েছিল আমার। তা এই হচ্ছে ওরা ওরা বললো যে দিদি এটা নিয়ে যান তাহলে বেশ ভালোই হবে। ও আর হংকং মার্কেট থেকে নিয়েছি এই ব্যাগটা, ওদেরকে বলছিলাম না যে হংকং মার্কেটে আমাদের যেতেই হবে, কারণ ব্যাগ নিতেই হবে, কিছু কিনে না কিনে। তো এই ব্যাগটা নিয়েছি, এই ব্যাগটা এই যে এতটা বড়ও করা যাবে আবার ছোটও করা যাবে, এটা তোমরা দেখেওছো লোকাল মার্কেটেও আছে অনলাইনেও আছে, ব্যাগটা বেশি দাম নেয়নি। আর তার সঙ্গে এই যে হচ্ছে প্যাকেটিং করা ব্যাগটা সেটাও বেশ ভালো। হ্যাঁ বলো ঘুরি দেখাচ্ছি দাঁড়া। আচ্ছা এটা গেল। আচ্ছা এখানে আছে তিনটে পাখা, ওদেরকে বলছিলাম যে পেলিং থেকে নিয়েছি, পেলিং সেরকম মার্কেট নেই আর কি, মানে আমরা যেই জায়গাটায় ছিলাম সেখানে সেরকম মার্কেট নেই, একটা ছোট্ট দোকান ছিল সেখান থেকে নিয়েছি। আনকমন কালার, এটা এই তিনটা আমি কার জন্য নিয়েছি বলছি, আমার জন্য না তাহলে এই একটা কালার লাগানো, কিন্তু দুর্ভাগ্যবশত সিকিম থেকে আগের আবার যেটা নিয়েছিলাম সেটা আমার সনামধন্য পুত্র ভেঙে দিয়েছে, আসলে ওর দোষ নয় তো বাচ্চা মানুষ। এই যে আমার ভীষণ পছন্দ, খুব সুন্দর, এটা আমি সাইডেই রাখবো, মানে ফ্রিজ আমার ফ্রিজটা তো যেহেতু গ্লাস ফিনিশ সামনেটা, তাই জন্য এটাকে আমি সাইডটায় রাখবো আর কি, মানে ফ্রিজের দুই সাইডে, তো যেই সাইডে দেখা যাচ্ছে সেই সাইডে রাখবো। খুব ভালো লেগেছে, ভীষণ কিউট না বাবা? এইটা আমি রা বাংলা থেকে নিয়েছি, এই বাটির চারটে বাটির সেট। আমরা ছিলাম বুদ্ধা রিট্রিট, সেখানকারই সব মানে ওখানেই ওনার হোটেলটা আর কি সব। এই বাটিগুলো আমি হংকং মার্কেট থেকে কিনেছি, আর কি দেব, সবাই তো মোটামুটি ঘুরে এসেছে সিকিম থেকে, মানে আমার ননদদের কথা বলছি ওরা অনেকবারই গেছে, ওদের বাড়িতে যেটাই নেব ভাবছি সেটা আমি দেখেছি ওদের বাড়িতে রয়েছে, তা ভাবলাম যে এই বাটিগুলো নেওয়া যাক, এই বাটিগুলো মনে হয় না দেখেছি। তা এই বাটি এটার ভেতরে অবশ্য কোনো প্রিন্ট নেই, তবে এই প্রিন্টটা আমার বেশ ভালো লেগেছে, মানে এই ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছে। এটা মনে হয় ছটার সেট, বলো ছটা ছটার সেট, তা এটা আর কি মিলে ঝুলে ভাগ ভাগ করে দেওয়া হবে আর কি, এটা
ননদ আর আমার শাশুড়ি ওদের মানে ওনাদেরকে দেওয়া হবে। এই এটা আমি হংকং মার্কেট থেকে কিনেছি, জানতাম তাহলে হংকং মার্কেট থেকেই গেল। প্রথমে ভাবলাম কি হংকং মার্কেটে যদি না যেতে পারি দেখাচ্ছি, তাই জন্য আগে ওখান থেকে আমরা নিয়ে নিয়েছি। এইটাও যেমন রা বাংলা মানে বুদ্ধ পার্কে ওখানেও অনেক স্টল আছে ওদের, সেখান থেকে নিয়েছি এগুলো। এখানে অনেক কিছু আছে এর মধ্যে। এটা যদি জানতাম যে হাতের টাইমটা পাবো হংকং মার্কেটে তাহলে ওখান থেকে নিতাম, তাহলে বেশ আমার সস্তায় পড়তো বলো। এই কাপগুলো নিয়েছি, এটা তোমরা অনেকেই জানো যে এই কাপগুলো ওখানে পাওয়া যায়, এখানেও পাওয়া যায়, ওইভাবে খুঁজতে হবে। আমি তো লোকাল মার্কেটে দেখি এই ধরনের একটা কাপ। এই কাপ আমি আনতাম মানে আমার ননদের জন্য, কিন্তু ওদের বাড়িতে আমি দেখেছি এই কাপ রয়েছে, এই কাপও রয়েছে, ছোট ছোট অনেক জিনিস রয়েছে যেটা ওরা মানে সেখান থেকে ওরা ঘুরতে গেছিল তখন ওরা নিয়ে এসেছিল, ঘরে আমি সাজানো দেখেছি, তাই জন্য এটা আমি আর ওদের জন্য আনিনি। এটা আমি একটা বাবাকে দেবো, বাবা যেহেতু চা বেশি ভালো খায় বাবাকে আর কি দেবো তাই কাপ বাবার জন্য। আর এখানে সব কাপই আছে মেনলি, এখানেও কাপ আছে। এই কাপগুলো শুধু ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি কারণ কালকে এগুলো সব ডিস্ট্রিবিউট হয়ে যাবে আর কতদিন রেখে দেবো, বিশেষ করে আমার স্কুলেটা তো কালকে যাবে। এইটা একটা মানে এইগুলো মিলিয়ে ঝুলিয়ে আছে, এবার এখন ডিসাইড করবো কোনটা কাপ দেবো, মানে ভাইদেরও রয়েছে এখানে। এই দুটো এই ডিজাইন আর হচ্ছে এই ডিজাইন, মানে এটা হচ্ছে একটা বাবার একটা ভাইয়ের একটা ভাই বোন। আর মার জন্য কি নেবো, তার জন্য মার জন্য এই সুন্দর বাড়িটা নিয়েছি, এই মানে কালারটা আনকমন, এই একটাই বাটি নিয়েছি। মা এখানে মুড়ি টুড়ি কিছু একটা খাবে হয়তো, মাকে আর কাপ দিইনি, এটা মার জন্য নিয়েছি। আর আমাদের জন্য যেটা নিয়েছি আমাদের কাপই নিয়েছি, কিন্তু ওটা অ্যাকচুয়ালি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে কাপ, এর মধ্যে চা পাতা দেবে গরম জল, এরকম করে রাখা হবে। এটা ঢাকনা, এটা তলায় প্লেট, মানে গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে, এটার মধ্যে দিয়ে দিতে হবে। আর এই যে স্টেনারটা রয়েছে মধ্যে চা পাতা দিয়ে দিতে হবে, ঢাকা দিয়ে রেখে দিতে হবে, তো লিকার চা হলে খেয়ে নেবে। এটা কতটা চা খাওয়া হবে যাই না, কিন্তু ডেকোরেশনের পারপাসেই আমি এনেছি, মানে আমার একটুখানি ক্রকারি খুব নেশা আর কি, যেহেতু জায়গা কম বলে আমি কিনতে পারি না, কিন্তু আমার খুব নেশা, ইচ্ছা আছে এই ক্রকারি মধ্যে পরবর্তীকালে বাড়ব, খুব নেশা আমার। এটা আমার তো ভীষণ পছন্দ, জানি না কতটা চা খাবো, সাজিয়ে রাখবো বেশি। তো এই ছিল, ও আরেকটা ব্যাগ নিয়েছি যেটা কিনা এখন ধুয়ে দিয়েছি, ওটা অ্যাকচুয়ালি ওই গাছ টাছগুলো আনা হয়েছে, আর গাছ আনা হয়েছে তো চা পাতা গাছ, অর্কিড গাছ, আর কি গাছ এনেছ, চা দুটো চা পাতা এনেছো, একটা চা পাতা দুটো অর্কিড আর একটা ফ্লাওয়ার, মানে একটা ফ্লাওয়ারের গাছ এনেছে আর দুটো অর্কিড গাছ এনেছে আর একটা চা পাতা গাছ এনেছে, যারা কিনা এখন ইয়েতে রয়েছে মানে এসিতে রয়েছে। আমাকে বলেছে যে আমরা এসিতে থাকি বা না থাকি ওদেরকে এসিতে রেখে দেবে। এই দেখাচ্ছে তোমাদের, এই যে এটা কি গাছ, এই বিছানায় পড়া চা পাতা, এটা হচ্ছে চা পাতা গাছ। এখন তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা আর সিকিমে যাবে না, সবাই আমার বাড়িতে চলে এসো, আমি তোমাদের টেমিটি গার্ডেনে মানে টেমিটি পাতার চা খাইয়ে দেবো তোমাদের, তাই তো দেখবো, সবাই কেউ আর যাবে না দার্জিলিং সিকিম কেউ আর যেও না, হ্যাঁ আমার বাড়িতে চলে এসো, সবাইকে আমি ওপেন ইনভিটেশন দিয়ে দিলাম।
আর দুটো অর্কিড রয়েছে। অর্কিডের নাম কি এটা? এটার নাম হচ্ছে অর্কিড নাম জানি না। আর একটা হচ্ছে একটা ফুলের গাছ, আর যখন হবে তখন তোমাদের তো দেখাবোই। তো এই ছিল আমার মানে সিকিম শপিং। ওহো, ওর ঘড়িটা দাও, ওর ঘড়িটা। আর এটা হচ্ছে অভিধানের ঘড়ি। অভিধানের একটাও ঘড়ি নেই, মানে ঘড়ি ছিল, সূর্যটাকেও ভেঙে চুরে দিয়েছে। এই ঘড়িটা অভিধানের, এটা একটা ব্যাপার আছে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটা ডোরেমন, মানে ডোরেমনেরই বিভিন্ন ক্যারেক্টার গুলো আসবে। ডোরেমনই এখন আসছে কেন রে, আর তো কিছু আসছে না। এই যে আমি নাম জানি না এগুলোর, এগুলো অন্ধকারে ভালো বোঝা যাবে। এই যে ডোরেমনেরই বিভিন্ন ক্যারেক্টার গুলো আসছে। এই ঘড়িটা পেয়ে ও সারা রাস্তা এটাই চালাতে চালাতে এসেছে। যাই হোক, এটা নিয়ে ওর টাইম পাস হয়ে গেছে। এই ছিল আমাদের শপিং। আর একটা একটা ব্যাগ কেনা হয়েছে, যেটাকে নর্মালি লাগেজ ব্যাগ হয়, কিন্তু অতটা ভারী না, পাতার মধ্যে গাছ টাছ এগুলোকে আনার জন্য কিনেছিলাম। তো এই ছিল আমাদের পেলিং রামাংলা সিকিমের শপিং হল। আর কালকে তো ভাইয়ের ওখানে গিয়েই ছিলাম, তো আর ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই এন্ড করছি। আর জামাই ষষ্ঠী স্পেশাল বাজার যে কী কী করেছি না করেছি সেটা কালকে মাঝেই, তারপরেই হবে। কালকে একটা নতুন ব্লগ আসতে চলেছে, জামাই ষষ্ঠী স্পেশাল। আর তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। বেশি জ্ঞান দিয়ে লাভ নেই। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো।